বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সোহাগ ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হাঙ্গেরির জব ভিসা নিয়ে, এই ভিডিওর আয়োজন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা বেশ কিছুদিন যাবৎ হাঙ্গেরির জব ভিসা নিয়ে কাজকর্ম শুরু করছি। আমাদের কাছে হাঙ্গেরির জন্য যে যে সেক্টরে কাজের সুযোগ সুবিধা রয়েছে, আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন এবং ইংরেজিতে কথা বলার অভ্যাস থেকে থাকে, তাহলে আপনি আবাসিক হোটেলে হাউসকিপার, রেস্টুরেন্টে ওয়েটার, শপিং মলে সেলসম্যান হিসাবে কাজকর্ম করতে পারবেন। তাছাড়াও যারা শিক্ষিত নন, মোটামুটি পড়াশোনা জানেন, তাদের জন্য রয়েছে ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজ, এবং গাড়ির ডেন্টিং পেন্টিং ফ্যাক্টরি, কার ওয়াশিং ফ্যাক্টরি, অটোমোবাইলস ফ্যাক্টরি, আবাসিক হোটেলে ক্লিনার, লন্ড্রি বয়, রেস্টুরেন্টে কিচেন বয়, কিচেন হেল্পার, ডিশ ওয়াশার, শপিং মলে ক্লিনার হিসেবে কাজকর্ম করতে পারবেন। তাছাড়াও গ্রিন হাউস, কৃষি খামার, পোল্ট্রি ফার্মে কাজের সুযোগ সুবিধা রয়েছে। এবং যারা টেকনিশিয়ান হিসেবে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য হাঙ্গেরিতে বিশাল বিশাল সুযোগ সুবিধা রয়েছে। কারণ হাঙ্গেরিতে বিশ্বের অনেক উল্লেখযোগ্য এবং বিখ্যাত স্বনামধন্য অনেক বড় বড় শিল্প, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, কলকারখানা রয়েছে। এই সকল ফ্যাক্টরিতে যারা টেকনিশিয়ান হিসেবে কাজ জানেন, তারা কাজকর্ম করতে পারবেন। তাছাড়া যারা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে চাচ্ছেন, যেমন টেকনিশিয়ান হিসেবে মেশন, টাইলস মেশন, ব্রেকলেয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে পারবেন। তাছাড়া ট্রাক ড্রাইভার, ভেহিকল ড্রাইভার, ক্রেন অপারেটর, ফর্কলিফট অপারেটর হিসেবে কাজকর্ম করতে পারবেন। তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং অপারেটর, কোয়ালিটি ইন্সপেক্টর, সুপারভাইজার হিসেবে কাজকর্ম করতে পারবেন। তাছাড়া প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে হেল্পার হিসেবে কাজ আছে। এছাড়াও ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ফ্যাক্টরিতে কাজকর্ম করতে পারবেন। আপনি ভাবছেন হাঙ্গেরিতে বেতন ও সুযোগ সুবিধা কি পাবো? যারা অদক্ষ তারা বেতন পাবেন কমপক্ষে 1000 ইউরো থেকে 1200 ইউরো, যারা দক্ষ তারা 1200 ইউরো থেকে শুরু করে 1500-2000 পর্যায়ক্রমে 2500 ইউরো পর্যন্ত বেতন পাবেন। থাকা খাওয়া একদম ফ্রি, মানে কোম্পানি আপনাকে দিবে। হাঙ্গেরিতে যেতে হলে সময় লাগবে সর্বোচ্চ 4 মাস। এই 4 মাসে আপনি হাঙ্গেরির বুদাপেস্টে অবস্থান করে আপনি আপনার কাজ শুরু করতে পারবেন। আবেদন করতে হলে আপনার যা যা ডকুমেন্টস লাগবে, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, 4 কপি ছবি, 35 মিলিমিটার, 45 মিলিমিটার সাইজের, এবং এনআইডি অথবা জন্মসনদ লাগবে। এবং যদি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, একাডেমিক সার্টিফিকেট থাকে, এগুলো আপনি জমা প্রদান করবেন। মনে রাখবেন, কাজ আপনার, দায়িত্ব আমাদের। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিন। এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে, তাহলে আপনার মতামতটি কমেন্টস বক্সে দিয়ে রাখুন। সময় সুযোগ করে প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আপডেট দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গেই থাকুন। আবারও দেখা হবে, কথা হবে, ততদিন আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।